তো আবার আমরা তিনজন বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য। আর আগের দিন কিছু জিনিসপত্র রেখে এসেছিলাম বেলগড়িয়ার ঘরে, সেইগুলো এখন আনতে যাচ্ছি তিনজনে মিলে। অর্ধেক জিনিসপত্র এসছে, বড় বড় জিনিসগুলো এসে চলে এসছে, আর রাইস কুকার, তারপর আরও কিছু জিনিসপত্র, গ্যাস ওভেন টোভেন এগুলো রয়েছে। আমি আর ছোটোবেলায় আই থিঙ্ক হয়ে যেত, তাও মেজোকে নিয়ে যাচ্ছি যে তিনজনই যাই, তিনজনে ইজি হবে। যেন আমরা বেরোচ্ছি এবং তারা পুরো করে লাস্ট টাইম অলমোস্ট আমাদের এই পাশে তিন নম্বর যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেই প্ল্যাটফর্ম পার করার জন্য কোনো ওভারব্রিজ নেই। আর এখানে ট্রেন দাঁড়ানো মানে এরকম ভাবেই ট্রেনের নিচ দিয়ে আসতে হয়, এরকম ভাবে আসতে। কি রিস্কি, কি বাজে একটা জিনিস। আগের দিনের মতো আমরা আবার এসে রান্নাঘাটে এসে চা বিস্কুট খেলাম, তারপরে একবার ট্রেন চেঞ্জ করলাম। এটা আমার ফোনে বাজছে আর এটা মেজর ফোনে বাজছে। ফাইনালি আমরা এটা হচ্ছে আমাদের লাস্ট জিনিসপত্র, এখানে এই জিনিসগুলো লাস্ট রয়েছে, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আগের দিনের মতোই প্রায়। আর কটা হলে তো আগের দিনের মতো হয়ে যেত, টেবিল আর কুলারটাই এক্সট্রা ছিল। আগের দিন তো যুদ্ধ হয়েছে, মেজোকে আবার স্টেশনে বসিয়ে রেখে আমরা রুটি তরকা নিয়ে আসলাম, কারণ রাস্তায় টাইম পাবো না খাবার কেনার। তো এর জন্য রুটি তরকা ব্যান্ডারে বসে বসে খেয়ে নেবো, ঠিক আছে? ছোটর ইচ্ছে যে ও ব্যান্ডারিতে খাবে, ঠিক আছে? এর জন্য আমরা স্টেশনে টাইম পেলাম, হিমতাও খাইনি, এখন আমরা ব্যান্ডারিতে খেয়ে নাও তরকা। রুটি তরকা দুটো দুটো করে দিই, রুটি তরকা ঘরবাড়ি বানিয়ে দিলি তো। তো এখন বাজে 11:38 আর আমাদের 2:07 ট্রেন কৃষ্ণনগর থেকে। আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে। চুরি হয়নি, সব আছে, খাবি এগুলো। ইস, এক্সারসাইজ একদিক দিয়ে আর একদিক দিয়ে দুনিয়ার উল্টো পাল্টা ক্যালোরি কনজিউম করা। তাও আর পাতলু কি জোরি, আর আমি কি তাহলে সিঙ্গম কচ্ছং বুঝে বস না, ইয়াম পসিবল বলে তো ইয়াম পসিবল খুলি করবে আর নাইটগুলো। আল্লাহ, আমি খুলে খাওয়া হয়ে গেল আগে। আর খাস না, খাস না, কেন আর দেখ খেয়ে নিয়ে দেখো। না, আমি খাইছি, কি সঞ্জু খাইছি, আমি একদম খাইনি। মিথ্যা কথা বললো, দেখ পুরো দেখ এইটুকু আছে। হ্যাঁ, তাহলে কাকটার ধরে এইটুকু মনে হবে। আর তুই রাতে দিস না, ওরা তো দিল না। আই নিজে নাম দিতে দিস আমার, ছেড়ে না কেন। ইস, নোংরা হবে থাকে মুখে। স্যানিটাইজার কিন্তু অল নিয়ে স্যানিটাইজার পেলাম না তো, কারণ করোনা নেই না, যেখানে সেখানে স্যানিটাইজার পাওয়া যায় না। না, আমাকে দে, আমাকে দে, ওইভাবে ছেড়ে না এটা। আমরা পাশের চায়ের দোকান থেকে উনুন নিয়ে নিয়েছি, ডিম টোস্টের দোকান থেকে ডিমের খোলাও পেয়ে গেছি, আর একটা কাগজ থেকে আগুনও পেয়ে গেছি। তো আমরা জ্বালিয়ে বসে আছি, মশাই লিট্রিলি তুলে নেবে, আর ওর তো খুব বাজে অবস্থা। আমার মাঝখানে কিন্তু সেই জিনিস তো, হাম হে ধোয়া বাবা, হাম হে ধোয়া বাবা, দেখ কোথা দিয়ে বেরোচ্ছে ধোয়া গন্ধে পুরো সারা শরীর। এইগুলো নেক্সট, ঠিক আছে, ছোট ছোট করে কেটে রেখেছি, লম্বা লম্বা করে নালে অনেক বেশি ধরে যাচ্ছে। এখন বাজে 12:45, সে 1:22 এখনো। জিনিস এত জিনিসপত্র না থাকলে আমরা তিনজন ঠিক বাস পেয়ে যেতাম, স্ট্রেট বাস পেয়ে যেতাম।
আমাদের সব মাল টাল রয়েছে এখানে, এইগুলো সব আমাদের মাল। এইখানে দাদা নাকে গেঞ্জি দিয়ে ঘুমাচ্ছিল, চোখ লাল হয়েছে। আর ওই যে একজন, এই যে একজন শুয়ে রয়েছে। আর এইগুলো পাহারা দেওয়ার দায়িত্ব হলো আমার, সব কিছু পাহারা দেওয়ার দায়িত্ব আমার দিয়ে দিছে। কি অবস্থা? বাইকের পেছনে পাহাড় বানিয়ে দিয়েছে। তো সেও আজকাল আমাদের তলে নাম লেখাচ্ছে। সে নিজেই ছাতু টাতু দিয়ে, ছাতু কলা দুধ দিয়ে শেক বানিয়ে খাচ্ছে। কি কি আছে মধ্যে? দুধ আছে, কলা আছে, ছাতু আছে, ওটস আছে, আর খেজুর। ঠিক আছে, গুড মর্নিং গাইস। আজকে আমার ব্যাকে খুব পেন, সেই জন্য আজকে জিমে যাবো না। আমি জিমে যাওয়ার জন্য রেডি হলাম, কফি বাকি আছে, কফিটা খেয়েই বেরোবো। আর আজকে অলরেডি দেরি হয়ে গেছে, কারণ আজকে গুড্ডু নেই তাড়া দেওয়ার জন্য যে চল কতক্ষণ লাগে কতক্ষণ লাগে। তো আজকে আমি রিল্যাক্সে রেডি হয়েছি, রিল্যাক্সে কাজে যাচ্ছি। তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো যাই হোক, ওয়েলকাম ওয়েলকাম টু আনাদার ভিডিও। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। হ্যালো গাইজ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খাওয়া শুরু করেছি এনার্জি ড্রিঙ্ক। আসো, আজকে টেনি মারছে লেগ, চলো। 1, 2, 3, 3.5 আমি জিম থেকে বেরোলাম। এখানে রেল গেট পড়েছে, রেল গেটে এসে নিরাজের সঙ্গে 8 ঘন্টা ধরে আমি দাঁড়িয়েছিলাম। নিরাজের সঙ্গে হুট করে দেখা হলো, এখানে বাবু রয়েছে। প্রায় 8 ঘন্টা হয়ে গেল যে রেল গেটে ওয়েট করছি। ওখানে ট্রেন দাঁড়িয়েছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলছে, হয় সিগন্যাল পাইনি নয় কিছু একটা গন্ডগোল হয়েছে। এক একজন এক এক রকম খবর দেয়। তো এখন দেখা যাক, 8 ঘন্টা হয়ে গেছে। আর রোদটা দেখা, চড়া রোদটা কিরকম, সিরিয়াসলি মানে এত এক্সট্রিম বাজে অবস্থা। ওখানে যদি কেউ নাও, ভগবান করে ঠাকুর করে না করুক, কিন্তু ওখানে যা অবস্থা, এখানে যা অবস্থা, আমরা এখানে ফাইনালি সবার ছোটাছুটি লেগে গেছে, প্রায় 1 ঘন্টা পরে গেট। তো এখানে আসছে বিড়াল, দেখো কোথায় বসে রয়েছে বিড়ালটা। তিরে এখানে বসে রয়েছিস কেন তুই? হাই, এখানে কেন বসে রয়েছিস? এখান থেকে পড়লে না হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, চলো চলো চলো, ভাগো ভাগো ভাগো। বাহ, এদিকে পড়াশোনা চলছে? তাড়াহুড়ো করে আমি খেতে বসে গেছি। তো গুড্ডুকে বললাম যে ডিম ভেজে দে, তো ও উঠে ডিম ভেজে দিল, সেটাই এখন বলছে তোর জন্য। আর তোর কি খবর, তুই কি করছিস? একটু দাদার মতো অ্যাটিটিউডটা নিয়ে দেখি, একটু দাদার মতো হয়ে তাকা তো আমার দিকে। দাদার মতো মানে অ্যাটিটিউড নিয়ে দাদা বলে সম্মান করবে, দাদা বলে।
সেই চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, শেষ ট্রেনে আশেপাশে আমি আর নেই, আমি আর নেই, এই জাহাজ মাস্ত আবার কোথায় চলে গেছে, আমি এডিট করছিলাম কারেন্ট গেল। এই দেখো কে এসছে আমাদের বাড়িতে। হ্যালো বাবা, তোমার চোখে লাইট লাগছে, লাইট বন্ধ করে দেবো। হ্যালো এক ঝুড়ি টিয়াশাদের বাড়ির এক ঝুড়ি লেবু শেষ করে দিলাম। এই আমাদের বাড়ি, আমাদের বাড়ি দাদা এসছে, ছোট ভাই আমাদের সঙ্গে নতুন দুজন যুক্ত হয়েছে, তার মধ্যে ভিডিও গুলো নিতে পারতো। আমাদের ক্যাশিয়ার পেমেন্ট করলো, খুব জ্বালাই হবে, খুব জ্বালাই হবে। এরা কি আনছি দেখিস, তুই তো বলিস নি ডিম দেখলে ওর মুখে হাসি চলে আসে তাই। হ্যাঁ সত্যি ডিম শেষ হয়ে গেছে আজকে, আমি সকাল থেকে তিনটে ডিম খেয়েছি আর সত্যি মানে আমার বারবার খিদে লাগছে আর মনে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দেয়নি বডিতে। তো ডিম নিয়ে আসলো আর ওই এনেই না আমাকে দেখাচ্ছে ডিম, আর দেখার পরে আমার মনকে অটোমেটিক হাসি চলে আসছে। Ran away with my life fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs.